হ্যালো বন্ধুরা, 10 সেট হোমোনিম নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওর আয়োজন। দেখুন, কোমা কমা প্রায় কাছাকাছি উচ্চারণ, বানান ভিন্ন অর্থ ভিন্ন, এরকম কাছাকাছি উচ্চারণ বানান ভিন্ন অর্থ ভিন্ন এই জাতীয় শব্দগুলোকে ইংলিশে বলা হচ্ছে হোমোনিম। দিস ইজ এ গ্রামাটিক্যাল টার্ম। এগুলো বন্ধুরা নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হতে যাচ্ছে। ভিডিওটি না টেনে চলুন প্রবেশ করুন ভিডিওতে। 10 সেট হোমোনিম মজা করে শেখা হবে। তাহলে বন্ধুরা, এখানে খেয়াল করুন, দুটি শব্দ একই মতো প্রায় উচ্চারণ, হিট হিট, তাই না বন্ধুরা? এটাতে একটু দীর্ঘ হচ্ছে, এটাতে একটু শর্ট হচ্ছে, কিন্তু উচ্চারণ প্রায় কাছাকাছি একই, বানান ভিন্ন অর্থ ভিন্ন, আঘাত করা, গরম বা উষ্ণতা, হিট হিট। এ দুটো দেখুন, উই উই, দুটো একই দীর্ঘ স্বর দিয়ে দীর্ঘ ই, উই, আমরা, উই, ক্ষুদ্র বা ছোট, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন। বন্ধুরা এরপরে দেখুন, চেক পরীক্ষা করা, চেক হুন্ডি যা ব্যাংকে ব্যবহার হয়। তাহলে বন্ধুরা দেখুন, শব্দ দুটির উচ্চারণ একদম একই, কিন্তু দুটোর বানান ভিন্ন এবং দুটো দু ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বাক্যে। বন্ধুরা বাক্যের অর্থ স্পিকিংয়ের ক্ষেত্রে এবং রাইটিংয়ের ক্ষেত্রে বাক্যের অর্থ অনুধাবন করার মাধ্যমেই এই হোমোনিমগুলোর অর্থ আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে। বেশি বেশি করে বানান আয়ত্ত করতে হবে, বাক্য বাক্যে এর ব্যবহার বিধি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আশা করি ভিডিওটি অবশ্যই আকর্ষণীয় হতে চলেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড ওয়েলকাম টু মাই আইডি প্রোফাইল ফেসবুক। বন্ধুরা যে যে প্ল্যাটফর্মে থেকে দেখুন না কেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলুন সবগুলো হোমোনিম। হোমোনিম কী? হোমোনিম হচ্ছে প্রায় একই মতো উচ্চারিত হয় এবং বানান ভিন্ন ভিন্ন হয়, কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন হয়, কিন্তু উচ্চারণগুলো একই মতো হয়ে থাকে। বন্ধুরা বানান ভিন্ন, অর্থ ভিন্ন, উচ্চারণ প্রায় কাছাকাছি, তাই এগুলোকে হোমোনিম বলা হয়ে থাকে ইংলিশে। চলুন কথা নয়, মজা করে শিখে ফেলি। ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন প্লিজ। অবশ্যই আপনি কিছু শিখতে চলেছেন, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা। লেটস গো টু ডেট। এবারে খেয়াল করুন, চার ও পাঁচ নাম্বার সেটে এখানে দেখুন, সিট সিট, এটা শর্ট, এটা লং, ই উচ্চারণ হবে, সিট সিট, এটা অর্থ বসা। আর এটা বানান দেখুন, বানান দেখুন, এটা অর্থ আসন, বসা, এটা ভার্ব আর এটা নাউন। তাহলে বাক্যে বন্ধুরা, আই সিট, হি সিটস, হি সিটস ডাউন, সিট, দিস ইজ আ সিট, এরকম বাক্যে বন্ধুরা নাউন হিসাবে ইউজ হবে আর এটা ভার্ব হিসাবে ইউজ হবে। এবং এটা উচ্চারণ দ্রুত হচ্ছে, এটা লং হচ্ছে, কিন্তু আমরা যখন স্পিকিং করবো তখন কিন্তু অনেক সময় এটা ডিফার করা বা ইন্ডিকেট করা টাফ হয়ে যায়, তাই কাজে সেন্টেন্সের অর্থ অনুধাবনের মাধ্যমেই আয়ত্ত করতে হয়। সিট সিট, বসা, আসন, এটা দেখুন, টেস্ট টেস্ট মানে পরীক্ষা বা অভিক্ষাও হতে পারে, টেস্ট টেস্ট, এটা দেখুন বন্ধুরা, এটাও এরকম উচ্চারণ হয়ে থাকে অনেক সময়, টেস্ট। আমি ডিকশনারিতে, বিভিন্ন ডিকশনারিতে এবং বইয়ের হেল্প নিয়েছি, সেখানে দেখেছি এরকম উচ্চারণ রয়েছে, টেস্ট। আবার কোনো কোনো কোথাও টেস্ট অর্থাৎ এই উচ্চারণ হতে পারে, টেস্ট মানে স্বাদ বা রুচি, টেস্ট 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 টেস্ট, যেভাবে বলি কাছাকাছি উচ্চারণ হয়ে যাচ্ছে, কর্ণকুহরে আমাদের ক্যাচ করা বেশ টাফ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা দুটোই কিন্তু নাও, তো কাজেই এটা আমাদের সেন্টেন্সে ব্যবহার উপর নির্ভর করবে, সেন্টেন্সের অর্থ অনুধাবন করার চেষ্টার উপর। টেস্ট টেস্ট পরীক্ষা, এই টেস্ট বা টেস্ট স্বাদ বা রুচি। ডিয়ার ভিউয়ার্স, এবারে ছয় ও সাত নম্বর সেট দেখুন হোমোনিমগুলো কীরকম। স্টাফ স্টাফ, দু স্টাফই উচ্চারণ একই বন্ধুরা, এইখানে শুধু ইউ আর পার্থক্য। এই স্টাফ মানে লাঠি বা ষষ্ঠী, এই স্টাফ মানে পদার্থ বা উপাদান, মূল যে স্টাফ মানে কি অফিসের মূল যারা, স্টাফ উপাদার্থ বা উপাদান। এখানে দেখুন, ওয়ান্ট মানে অভাব, ওন্ড বা ওয়ান্ট প্রায় কাছাকাছি, ওয়ান্ট ওয়ান্ট এরকম হতে পারে, ওন্ড এটা উচ্চারণ হতে পারে, ওন্ড জাদুকরের লাঠি, অভাব। তাহলে দেখুন বন্ধুরা, কাছাকাছি কিন্তু প্রায় অর্থগুলো, সরি উচ্চারণগুলো প্রায় কাছাকাছি কাছাকাছি, কাজে এগুলো আমাদের বানান এবং উচ্চারণ এবং বাক্যে ব্যবহার বিধি সম্পর্কে অবশ্যই কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে। নেক্সট সেটগুলো আমরা দেখি। তাহলে এবারে খেয়াল করুন, এই দুটো সেটে এটা হবে নয়, সরি এটা হবে নাইন, এটা হবে টেন, হ্যাঁ সরি 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 এইট, এটা হবে নাইন, নয় নম্বর সেট। তাহলে দেখুন, উইক উইক উইক, তিন ধরনের উইক, একই উচ্চারণ প্রায় প্রায় একই উচ্চারণ বন্ধুরা,
আপনারা ডিকশনারি একটু চেক করবেন, প্রায় কাছাকাছি উচ্চারণ কিন্তু বানান ভিন্ন ভিন্ন এবং অর্থ আলাদা। এই উইক অর্থ সলিতা বা পলিতা, হারিকেনে বা মোমবাতির ভেতরে যেটা থাকে সুতার মতো, সলিতা বা পলিতা। উইক মানে দুর্বল, এই উইক মানে সপ্তাহ। বন্ধুরা এরপরের সেটটাতে দেখুন, জেলাস, একদম একই উচ্চারণ দুটো, একই উচ্চারণ। আমি অনেক চেষ্টা করেছি, পাইনি ব্যতিক্রম, বা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলকভাবে সমালোচনা করে কমেন্ট করবেন। জেলাস, আগ্রহান্বিত, জেলাস, এখানে শুধু জেড আর এখানে জেই পার্থক্য। জেলাস, জেলাস, ঈর্ষান্বিত মানে কিছুটা হিংসার মতো আর কি, ঈর্ষান্বিত, আগ্রহান্বিত মানে কোনো কিছুতে আগ্রহ হবদ। তাহলে এই হলো বন্ধুরা আট ও নয় নম্বর সেটে আমরা দেখলাম এই দুটো হোমোনিম, দারুণ আকর্ষণীয়। চলুন আমরা দশ নম্বর হোমোনিমটা, ভাই বোনেরা দশ নম্বর সেটটি অত্যন্ত আকর্ষণীয়, অনেক ব্যবহৃত, সুপরিচিত। দেখুন শব্দ দুটি, কোমা, সিও এম এ, কোমা মানে অচেতন অবস্থা, অজ্ঞান অবস্থায় পড়ে থাকা, এটাকে কোমা বলে না। আমরা সিনেমা নাটকে অনেকে দেখে থাকি যে সে কোমায় চলে গেছে, মানে অজ্ঞান অবস্থায়, অচেতন অবস্থায় দিনকে দিন পড়ে আছে, সেটা হলো কোমা, কোমা অজ্ঞান অবস্থা। কিন্তু আবার দেখুন ডাবল এম হয়ে গেলে কমা, কমা, এখানে ওকার হচ্ছে না, খালি কমা, কমা বিরাম চিহ্ন। কিন্তু আমরা যখন স্পিকিং করব এটা ডিফিকাল্ট টু আইডেন্টিফাই হোয়াট ইজ কোমা, হোয়াট ইজ কমা, তাই আমরা এটা সেন্টেন্স অর্থ অনুধাবনের মাধ্যমে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হতে পারি। যেমন দ্য ম্যান ইজ ইন কোমা ফর টু ডেজ, যদি এখানে সেন্টেন্সটা বললাম যে দুই দিন ধরে লোকটি কোমায় আছে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই কমা। আর যদি বলি যে প্লিজ ইউজ হেয়ার কমা ইন দিস লাইন, এই লাইনে কমা ব্যবহার করো, পুট কমা হেয়ার, এখানে কমা বসাও, তাহলে বন্ধুরা এভাবে সেন্টেন্স ব্যবহার করার মাধ্যমেও আমাদের হোমোনিমগুলো সহজে অনুধাবন করা ও প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্ত করতে পারি। সর্বোপরি এর বানানগুলো আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে। পরবর্তী কোনো হোমোনিমের সেটের ভিডিওতে দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। সেই পর্যন্ত কী বলবো, যে দাওয়াত দিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ।